بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. أستاذ الدكتور أبو كل محمد زكريا بولتسن অনেক বিষয় বাস্তব কিছু গল্প তিনি বলেছেন যেগুলো আমাদের জন্য অনুপ্রেরণা এবং সেগুলো পথ নির্দেশিকা আমাদেরকে দান করে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী আন ইয়া জালানি, আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আল্লাহ আমাকে এমন মানুষ বানান যে আমি দোয়া করলে পূরণ হয়ে যাবে। রাসূল সাল্লাম তখন তাকে বললেন যে তোমার খাদ্য ইনকাম হালাল করো তাহলে তোমার দোয়া কবুল হবে, তুমি এমন ব্যক্তি হবে যাই দোয়া করো তাই কবুল হয়ে যাবে। এবং আমরা পরের ইতিহাস জানি সাদ ইবনে আবি ওয়াক্কাসের রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিভাবে দোয়া করলে কবুল হয়ে যেতেন, অনেকেই তার কাছে আসতেন দোয়া চাওয়ার জন্য। আমাদের ওই জীবিকা হালাল হওয়া দরকার, তারপরে সেটার পরেও আবার হালাল করা দরকার। কেউ মদ বিক্রি করে দুধ কেনে, কেউ আবার দুধ বিক্রি করে মদ কেনে, দুইটাই হারাম, কোনোটারই ভালো অবস্থা নেই, দুটোই হালাল হতে হবে। সেটি আমাদের ওস্তাদরা এখানে বলেছে, আমি হারাম ইনকাম করছি দেখে কি হয়েছে, ভালো কাজই তো করছি, মসজিদ করছি, মাদ্রাসা করছি, দিনই কাজ অনেক করছি। সুফিয়ান সাহেব রহমাতুল্লাহ তিনি বলেছেন, কেউ যদি হারাম ইনকাম করে ভালো কাজে ব্যয় করে তাহলে এই ব্যক্তির উদাহরণ হচ্ছে যার জামা কাপড় সে পেশাব দিয়ে ধুইল। জামা কাপড় পেশাব দিয়ে ধুইলে কি এটা পবিত্র হবে? পবিত্র হবে না। এই জাতীয় হারাম ইনকাম এই ব্যক্তির কোনো কাজে, মানে দান করলেও কোনো কাজে আসবে না। এমন একটি পরিস্থিতি আমরা হালাল ইনকাম এবং হালাল উপার্জন দুটোর ক্ষেত্রে, হালাল উপার্জন এবং হালাল খাদ্য দুটোর ব্যাপারে আমরা সাবধান থাকি। ডক্টর মঞ্জুরকে জাযাহুল্লাহু খায়রান আন্না ওয়া আনিল ইসলাম, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ তাকে জাযাহুল খায়র দান করুন।